Hello friends, this is Maruf with you. Walton তাদের Primo GM2 ডিভাইসের পর বাজারে আনলো তাদের সিকুয়াল ভার্সন Primo GM2 Plus. লো মিড রেঞ্জের ডিভাইস হিসেবে GM সিরিজের বেশ পরিচয় রয়েছে। লো মিড বাজেটের মাঝে আসলে বেশ ভালোই হ্যান্ডসেট। তো আর দেরি না করে ডাইরেক্ট রিভিউতে চলে যাচ্ছি। তো প্রথমে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করব। ডিভাইসটি প্রথমে হাতে নিয়ে বেশ ভালো একটা ইমপ্রেশন পাবেন, যদিও ডিভাইসটি আমার কাছে কিছুটা মোটা মনে হয়েছে। Primo GM2 Plus বেশ হ্যান্ডি একটি ডিভাইস, একাতে বেশ ভালোভাবে এটে যায়। ডিভাইসের ফ্রন্ট প্যানেলে 2.5D গ্লাস শট ডিসপ্লে এবং টাচ ক্যাপাসিটি বাটন রয়েছে। টাচ ক্যাপাসিটি বাটনসে কোনো ব্যাকলিট ছিল না। ফ্রন্ট প্যানেল আপার পজিশনে ইয়ারপিস, ফ্রন্ট ক্যামেরা, সেন্সরস এবং ফ্রন্ট ফ্ল্যাশ থাকছে। GM2 Plus এর ব্যাক পার্ট ব্রাশ টেক্সচারে তৈরি করা, যা অনেকটা উডি লুক আনে গোল্ডেন ভেরিয়েন্টে। এই ডিভাইসটি থেকে বেশ ভালো গ্রিপ পাবেন। তারপরও এর সাথে একটি ব্যাক কভার দেওয়া হয়েছে বেশি গ্রিপের জন্য, তাই আপনি এই ট্রান্সপারেন্ট ব্যাক কভারটি প্রোটেকশনের জন্য ইউজ করতে পারেন। ব্যাক পার্টটি খুললে হাইব্রিড সিম স্লট পাবেন, যাতে দুটি সিম অথবা একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ওভারঅল এর ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে, বিল্ড কোয়ালিটিও ডিসেন্ট লেভেলের ছিল। Walton Primo GM2 Plus এ 5 ইঞ্চের HD ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটি বেশ সুন্দর এবং পাঞ্চি। এর ডিসপ্লে PPI 320, কোনো কালার নেগেটিভিটি চোখে পড়েনি এবং কালার বেশ অ্যাকুরেট ছিল। এক হাতে চালিয়ে দারুণ মজা পাওয়া যায়। টাচ রেসপন্স ভালো, বাট ছোট ডিসপ্লেতে আমার ইউজ করতে একটু প্রবলেম হয়েছিল, যা কিছু সময় পর ঠিক হয়ে যাবে। শার্পনেস কন্ট্রাস্ট কিছুই ঘাটতি ছিল না। 2.5D ডিসপ্লে হয়, দেখতেও ভালো লাগবে এবং এর এজগুলো বেশ স্মুথ, সাথে সাথে সহজে স্ক্র্যাচও পড়বে না। এক হাতে ইউজ করতে অনেক কমফোর্ট ফিল হবে। আমি বলবো এই দামে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে দিচ্ছে GM2 Plus অ্যাজ লাইক GM2। ভিডিও প্লেব্যাকও ভালো ছিল, ডিসপ্লে রিফ্রেশ রেট এবং ডিটেলস ভালো ছিল। এক কথায় বাজেট অনুযায়ী মনের মতো ডিসপ্লে। Walton Primo GM2 Plus এ তার ভাই GM2 এর মতোই ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের MT6580 চিপসেট। কম দামের ডিভাইসগুলোর জন্য বেশ ভালো চিপসেট এটি। তার সাথে পাচ্ছেন 2GB RAM ও 16GB ROM। মেমোরি কার্ডের সাহায্যে আপ টু 64GB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন এই স্টোরেজ। একটু ঠিকঠাকভাবে ব্যবহার করলে আপনি এই 2GB RAM থেকেই যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। রেগুলারলি মোবাইল দিয়ে যেসব কাজের প্রয়োজন পড়ে তা ভালোভাবেই চলবে। RAM বেশিরভাগ সময়ই 600 থেকে 700 MB মতো ফ্রি পাবেন, যা থেকে আপনি রিজনেবল পারফরমেন্সের আশা রাখতে পারেন। আমি ইউজ করার সময় তেমন কোনো ল্যাগ পাইনি, গেমিং এক্সপিরিয়েন্স ছিল অলমোস্ট ল্যাগ ছাড়া। Walton Primo GM2 তে থাকছে Android 7.0 nougat। এই UI খুব স্মুথ, ট্রানজিশন স্পিড বেশ ফাস্ট, অ্যাপ আইকনগুলো কাস্টমাইজড এবং বাকি সবকিছু মোটামুটি স্টক অ্যান্ড্রয়েডের মতোই। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে ফিচার সেটি হচ্ছে মাল্টিটাস্কিং, আই মিন মাল্টি উইন্ডো। এর ফলে আপনি একই সাথে পাশাপাশি দুটো অ্যাপস ইউজ করতে পারবেন। আর টুকটাক আপডেটের জন্য অডিও তো থাকছেই। Walton Primo GM2 Plus এর মূল পার্থক্য ক্যামেরাতে এর আগের GM2 থেকে। এর রেয়ারে থাকছে 13 MP autofocus ক্যামেরা উইথ ফ্ল্যাশ। ভিউ ফাইন্ডের স্পিড খুব ভালো ছিল, দিনের বেলায় বেশ ভালো ছবি তোলা যাবে। ক্যামেরার মধ্যে ফেস ডিটেকশন, নর্মাল মোড, ফেস বিউটি, HDR, প্যানারোমা এবং সকল সাধারণ ফিচার্সগুলো পাবেন। সব থেকে ভালো লেগেছে এর ফোকাস। ক্লোজ শটগুলোতে অবজেক্টের খুব কাছ থেকে ফোকাসে লক হয়ে যায় এবং ফোকাস লক হতে এতটা টাইমও লাগে না। এর ফ্রন্টে থাকছে 5 MP ক্যামেরা উইথ ফ্রন্ট ফ্ল্যাশ। ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি দাম হিসেবে ভালো, মোটামুটি ভালো সেলফি তোলা যায় ক্যামেরা দিয়ে। ফ্রন্ট ফ্ল্যাশ থাকার কারণেও আপনি লো লাইটের পারফরমেন্সটাকে আরও কিছুটা ইম্প্রুভ করে নিতে পারবেন। এবার কথা বলবো এর ব্যাটারি নিয়ে। Walton Primo GM2 Plus ও থাকছে 4000 mAh এর লিথিয়াম আয়নের ম্যাসিভ ব্যাটারি। ম্যাসিভ হলেও অতটা না, খুব হেভি ইউজে 6 থেকে 7 ঘন্টার ব্যাকআপ পাবেন। আমার মতে এটি হতে পারে এই ডিভাইসের বিগেস্ট সেলিং পয়েন্ট। ব্যাটারি ব্যাকআপ অসাধারণ ছিল, এই পরিমাণ জুস দিয়ে জেনারেল ইউজে একদিন চালানো সম্ভব। লো মিড বাজেটে যারা ফোন নিতে চাচ্ছেন তাদের কাছে এটি বেস্ট চয়েস হতে পারে। ভালো বিল্ড কোয়ালিটি, কম্প্যাক্ট ডিভাইস, অ্যাভারেজ পাওয়ার, ডিসেন্ট ক্যামেরা এবং বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ থাকছে এই ডিভাইসটিতে। So friends, this was the full review of Walton Primo GM2 Plus. Hopefully, video di apnader kache bhalo legeche. Bhalo lege thakle obosshoi video te like korben, share korben. Kono problem ba question thakle niche comment box e comment korben. Next video gulo pete hole obosshoi channel ke subscribe kore rakhben ebong notification gulo sathe sathe paar jonno subscriber pashe bell icon e press korben. Next video gulo ashar porjonto apnara shokale bhalo thakben, shusto thakben. Dhonnobad.